আপনারা প্রশ্ন লেখছেন, হ্যাঁ লেখছেন, একটা প্রশ্ন লেখছেন, আপনারা একটা প্রশ্ন লেখছেন যে আমাদের নবী আমাদের কোনো অনুষ্ঠানে আসেন কিনা। অনুষ্ঠান চাই তফসিরের অনুষ্ঠান হোক, অনুষ্ঠান চাই ওয়াজের অনুষ্ঠান হোক, অনুষ্ঠান চাই মিলাদের অনুষ্ঠান হোক, যে কোনো আমাদের কোনো অনুষ্ঠানে আসেন কিনা, এই প্রশ্নের কি জবাব দেওয়ার বাকি রয়েছে? তাহলে আমি মনে করি এই প্রশ্নের আর জবাব দেওয়ার বাকি নাই। যে বিশ্বাস করে আসেন সে আহলে সুন্নাতুল জামাত থেকে বহিষ্কার, যে বিশ্বাস করে রোজা শরীফের ভিতরে থাকেন সেই আহলে সুন্নাতুল জামাত। এই নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু গলত ব্যাখ্যা আমাদের বোঝা দরকার, পরিষ্কার হয়ে যাবে। আপনারা যারা উপস্থিত আছেন, কে কে সহি ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করেন আর কে কে গলত ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করেন, আমার কথাগুলি বুঝলে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, মনে মনে টের পাবেন আপনি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে আছেন না বাইরে আছেন, আপনি জান্নাতি মুসলমান না জাহান্নামী মুসলমান, মনে মনে টের পাবেন। নবী রসুল বিশ্বাস করে আমরা কি হলাম? আর সহি ব্যাখ্যা মতে বিশ্বাস করে হইলাম আহলে সুন্নাতুল জামাত। কাজেই নবী রসুল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। আমি কয়েকটা ব্যাখ্যার উদাহরণ দেব, তখনই আপনি বুঝতে পারবেন আপনি কোনটাতে আছেন। নবী রসুলগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ, কোনো নবী জীবনে কোনোদিন একটা গুনাহও করেন না। এটা নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। কেউ যদি বলে অমুক নবী অমুক গুনাহ করেছেন, হমুক নবী হমুক গুনাহ করেছেন, তমুক নবী তমুক গুনাহ করেছেন, তাহলে সে নবী বিশ্বাস করল সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা কে কে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে আছেন, কে বাইরে আছেন, কে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন, কে সহি ব্যাখ্যা মতো নবী মানেন টের পাচ্ছেন। আপনারা যদি কেউ মনে করেন যে সমস্ত নবীগণকে আমি বেগুনা বিশ্বাস করি, তাহলে আপনি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে আছেন। কেউ যদি মনে করেন অমুক নবীকে আমি অমুক কারণে গুনাগার মনে করি, তাহলে পরিষ্কার হয়ে গেল আপনি আহলে সুন্নাতুল জামাতের বাইরে আছেন। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে আপনারা আহলে সুন্নাহ, আপনারা নবী রসুলগণকে গুনাগার বিশ্বাস করেন না বেগুনা বিশ্বাস করেন, জবাব দিলেই আমি বুঝে ফেলবো আপনারা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে আছেন না বাইরে আছেন। নবী রসুলগণকে আপনারা গুনাগার বিশ্বাস করেন না বেগুনা বিশ্বাস করেন? বেগুন সবাই। কেউ যদি কোনো নবীরে গুনাগার বিশ্বাস করেন, তাইলে একটু বলতে পারেন যে আমি গুনাগার বিশ্বাস করি। আছেন কেউ? না, কেউ নাই। আপনারা সবাই নবী রসুলকে বেগুনা বিশ্বাস করেন, তাইলে আপনারা কেউই সুন্নি না, সবাই ওয়াহাবি। কি ঠিক, কি ঠিক, কি ঠিক, কোনটা ঠিক? নবী রসুলরে বেগুনা বিশ্বাস করলে ওয়াহাবি হয় না সুন্নি হয়? তাহলে আপনারা সবাই ওয়াহাবি হয়েছেন, না হলে সুন্নাতুল জামাত হয়েছেন? তাহলে তালে তালে সুন্নি হবেন না বুঝে শুনে সুন্নি হওয়া দরকার? তালে তালে আর ফালে ফালে চাপার জুড়ে আর মুখের বলে কেউ আহলে সুন্নাতুল জামাত হতে পারে না। তুমি নবী রসুল কোন ব্যাখ্যা মতো বিশ্বাস করো বলতে হবে, তারপরে সাব্যস্ত হবে তুমি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে আছো না বাইরে আছো। আপনারা সমস্ত নবী রসুলগণকে অথবা কোনো নবী রসুলগণকে গুনাগার মনে করেন না? সব নবী বেগুনা? সব নবী বেগুনা। আমার পরের কথা শুনবার আগে শক্তভাবে বলুন, দুদিলা না এক দিলা? কোন কথার উপর এক দিলা? সব নবী বেগুনা? বেগুনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, আদম হাওয়াকে জান্নাতে দিয়ে বলেছিলেন যেখানে ইচ্ছা তা খাও, যত রকমের ফলমূল খাও, একটা গাছের ফল খাবে না। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা? তাহলে আল্লাহর নিষেধটা পালন হইল না লঙ্ঘন হইল? আমার লঙ্ঘন হইল না নবীর লঙ্ঘন হইল? আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তাহলে বেগুনাহ রইল কোথায়? যারা নবী রসুলদের গুনাহগার কয়, এরা এইভাবে বেগুনাহ রইল কোথায় মন গড়াভাবে ব্যাখ্যা করে। কাজেই আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েও বেগুনাহ রইলেন কিভাবে, এর সহি ব্যাখ্যাটা বুঝতে হবে আপনাদের। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধ পালন করতে পারলেন না, লঙ্ঘন করে ফেললেন, তারপরও বেগুনাহ রইলেন কিভাবে? বুঝার জন্য প্রথম প্রশ্ন, প্রথম ব্যাখ্যা হলো, মানুষের জীবনের কোন কাদের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয়? দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোন কাদের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয়, জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই? আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? সওয়াব হইল না গুনাহ হইল? সুতরাং নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন কিন্তু গুনাগার হননি। দুই নম্বর জবাব, দুনিয়ার জীবনেও কোনো মানুষ আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে তাহলে দুনিয়াতেও গুনাগার হয় না। একজন রোজাদারকে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন দিনের বেলায় খানাফিনা করা তোমার জন্য নিষেধ, রোজাদারের জন্য দিনের বেলায় খানাফিনা করা, কিন্তু রোজার কথা ভুলে গিয়ে যদি খানাফিনা করে ফেলে গুনাহ হবে না? আল্লাহ বলেন নাসিয়া আদম, আদমও আমার নিষেধ ভুলে গেল। বলুন, জান্নাতি জীবনেই নিষেধ লঙ্ঘন করেছিলেন জেনে শুনে না ভুলে গিয়ে? তুমি ভুলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না? তোমার বাবার বাবার বাবা, সদ্য গোষ্ঠীর বাবা আদম ভুলে গিয়ে লঙ্ঘন করলে গুনাহ হয়, তুমি ইসলাম শিখছো কোথায়? তুমি আকিদা বিশ্বাস শিখছো কোথায়? তুমি আহলে সুন্নাতুল জামাত শিখছো কি না শিখছো না? হ্যাঁ, আহলে সুন্নাতুল জামাত শিখতে হবে। গেল নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, যে সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। একজন নবী না সমস্ত নবী? যেভাবে আদম নবীর একটা ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে তারে গুনাগার সাজানি যায়, তেমনিভাবে অন্যান্য নবীর জীবনের বিভিন্ন ঘটনা এমন আছে যেগুলিকে মন গড়া ব্যাখ্যা করলে গুনাগার সাজানি যায়। কিন্তু সহি ব্যাখ্যা করলে কোনো নবী জীবনের কোনো ঘটনার দ্বারা গুনাগার সাব্যস্ত হন না। এটা হইল নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। ইয়াদ রাখুন, মনে রাখুন, নবী রসুলগণ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা হলো কোনো নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। নবী রসুলগণ সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। কাজী দাফনের পরে কোনো নবী আর মৃত থাকেন না, দাফন করার পরে কোনো নবী আর মুর্দা থাকেন না, সাথে সাথে জীবিত হয়ে যান। তাহলে আদম আলাইহিস সালাম বর্তমানে মুর্দা আছেন না জিন্দা? নূহ আলাইহিস সালাম বর্তমানে মুর্দা না জিন্দা? ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমানে মুর্দা না জিন্দা? মুসা আলাইহিস সালাম বর্তমানে মুর্দা না জিন্দা? ঈসা আলাইহিস সালাম বর্তমানে মুর্দা না জিন্দা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন? জিন্দা। দাফন করার পর পরই সমস্ত নবী রসুলগণ জিন্দা হয়ে যান, কোনো নবী দাফন করার পরে আর মুর্দা থাকেন না। এটা হইল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা। কত নম্বর?
হ্যাঁ সিরিয়াল নম্বর সহ আমি আবার জিজ্ঞাসা করব বুঝলেন কিনা বুঝলেন না তাও ধরা পড়বে মনে আছে না মনে নাই তাও ধরা পড়বে এইজন্য একটু মনোযোগে শুনুন স্মরণ রাখার চেষ্টা করুন নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা তারা আজীবন বেগুনাহ দুই নম্বর সহি ব্যাখ্যা দাফন করা মাত্রই জিন্দা দাফন করা মাত্রই জিন্দা তিন নম্বর সহি ব্যাখ্যা সমস্ত নবী রসুলগণ জিন্দা হয়ে আল্লাহ রসুল বলেন ফি কুবুরিহিম যার যার রওজা শরীফের ভিতরে থাকেন যেখানে দাফন করা হয়েছে সেখানে থাকেন নবী রসুলগণ জিন্দা হইয়া থাকেন কোথায় রওজা শরীফের বাইরে না ভিতরে আপনি যদি বলেন আমাদের অনুষ্ঠানে বের হয়ে এসেছেন ইদাম নবী মানলেন মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলেন মন গড়া মতো ব্যাখ্যা মতো নবী মানলে সুন্নি হয় না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতি মুসলমান হয় না তাহলে আপনাদের নবী কি এসেছেন এখানে না আছেন রওজা শরীফে এটা হলো নবী রসুল সম্পর্কে কত নম্বর সহি ব্যাখ্যা তিন নম্বর সহি ব্যাখ্যা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীর যে কোনো অংশ থেকে আমার নামে দুরুদ সালাম পড়বে তাদের দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অগণিত ফেরেশতা মোতায়েন করে রেখেছেন বাংলাদেশের মুসলমান হোক পাকিস্তানের মুসলমান হোক ভারতের মুসলমান হোক মিডল ইস্টের মুসলমান হোক আমেরিকার মুসলমান হোক লন্ডনের মুসলমান হোক কানাডার মুসলমান হোক যে কোনো মুসলমান যে কোনো দেশ থেকে যে কোনো সময় দুরুদ সালাম পড়বে ফেরেশতারা তাদের দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দিবে কিন্তু যারা আমার রওজা শরীফের কাছে এসে দুরুদ সালাম পড়বে যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে যারা দুরুদ সালাম পড়বে আমি নিজের কানে তার দুরুদ সালাম শুনব এবং নিজের মুখে তার সালামের জবাব দেব এবার বলুন তো যে কোনো উম্মত যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম পড়লে নবী নিজে শুনবেন কেন মাঝে মধ্যে সেখানে থাকবেন না এই জন্য যে কোনো উম্মত যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন কেন মাঝে মধ্যে থাকবেন না এই জন্য না সদা সর্বদা থাকেন নবী রওজা শরীফের ভিতরে থাকেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী রওজা শরীফ থেকে বের হয়ে আসেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় আপনারা ইচ্ছা করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন ইচ্ছা করলে বের হয়ে যান সেটা আপনাদের ইচ্ছার ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান শাআ ফাল ইউমিন ওয়া মান শাআ ফাল ইয়াকফুর যার মনে চায় বিশ্বাস করো যার মনে চায় অবিশ্বাস করো বিশ্বাস করলে জান্নাতে যাবে অবিশ্বাস করলে জাহান্নামে যাবে যার ইচ্ছা জান্নাতে যাও যার ইচ্ছা জাহান্নামে যাও এই পর্যন্ত নবী রসুল সম্পর্কে আজকের মতো তিনটা সহি ব্যাখ্যার উদাহরণ দেওয়া হলো এক নম্বর সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা দুই নম্বর সমস্ত নবী রসুলগণ দাফন করা মাত্রই তিন নম্বর নবী রসুলগণ জিন্দা হইয়া রওজা শরীফের বাইরে চলে আসেন বাইরে চলে আসেন মনে করলে নবী মানল সহি ব্যাখ্যা মতো না মন গড়া মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না আজকের মতো নবী রসুল সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যার আলোচনা হইল আরো অনেকগুলি এই যে নবী রসুল সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যার কথা শুনলেন এই তিনটা সহি ব্যাখ্যা কোন কোন নবীর বেলায় হ্যাঁ সমস্ত নবীর বেলায় সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা সমস্ত নবী রসুলগণ দাফন করা মাত্র জিন্দা সমস্ত নবী রসুলগণ রওজা শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন একজন মানুষ মুমিন মুসলমান হয় কত কথা বিশ্বাস করলে ছয় কথার চার নম্বর কথাটা কি
নবী রাসূল বিশ্বাস করবেন মনগড়া ব্যাখ্যা মত না সহি ব্যাখ্যা মত নবী রাসূলগণ সম্পর্কে আজকের মত সহি ব্যাখ্যা সমস্ত নবী রাসূলগণ সম্পর্কে আজকের মত সহি ব্যাখ্যা কতটা বলা হলো তিনটা এক নম্বর আজীবন বেগুনাহ কতজন নবী সমস্ত নবী দুই নম্বর দাফন করা মাত্রই জিন্দা কতজন নবী সমস্ত নবী তিন নম্বর রওজা শরীফের ভিতরে থাকেন মেরাজের ঘটনা ছাড়া বলে যাবেন না সমস্ত নবী জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে ছিলেন মেরাজের ঘটনার সময়ও না এটা ছাড়া এটা ছাড়া সমস্ত নবীগণ সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকেন অন্য হাদিসে রাসূল বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন রওজা শরীফের ভিতরে থেকে থেকে করেনটা কি জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে শত শত হাজার হাজার লাখ লাখ বছর পর্যন্ত নবীরা এই কুঠুরির ভিতরে জিন্দা অবস্থায় করেন কি আল্লাহ রাসূল বলেন নামাজ পড়েন বুঝে থাকতে রাসূলের হাদিস বুঝে থাকতে বলুন সমস্ত নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফে জীবিত হয়ে করেনটা কি নামাজ পড়েন মরণের পরেও নামাজ না পড়লে গুনাহ হয় মরণের পরেও দাফনের পরেও নামাজ পড়লে সওয়াব হয় দাফন দাফন কাফনের পরে নামাজ না পড়লে কোনো গুনাহ নাই নামাজ পড়লে কোনো সওয়াব নাই তাহলে পড়েন কেন প্রশ্ন বুঝেন নাই বলুন রওজা শরীফের ভিতরে নামাজ না পড়লে গুনাহ হয় রওজা শরীফের ভিতরে নামাজ পড়লে সওয়াব হয় তিদা ফল না পড়লেও গুনাহ নাই পড়লেও সব নাই এমন কাজ করেন কেন এই প্রশ্নের জবাব অনেক অনেক লম্বা তিন ঘন্টা লাগবে জবাব দিতে আমি অতি সংক্ষেপে তিন মিনিটে বলি তিন মিনিটে নবী রাসূলগণ নামাজের ভিতরে রুহানিভাবে আল্লাহর সাক্ষাতে কথা বলেন আর আল্লাহর এক মুহূর্তের সাক্ষাৎ সমস্ত জগতের সব কিছুর থেকে বেশি আনন্দের এই কথাটা আরো সহজে বুঝুন জান্নাতীরা জান্নাতে যত রকমের নিয়ামত ভোগ করবে সমস্ত নিয়ামতের উপভোগ থেকে এক মুহূর্তের জন্য আল্লাহর সাক্ষাৎ লাভ করার আনন্দ বেশি হবে বুঝে থাকতে বলুন জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের মজা বেশি না এক মুহূর্তে আল্লাহর সাক্ষাৎ করা মজা বেশি নবীগণ নামাজের মধ্যে রুহানিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এই মজাটা উপভোগ করার জন্য নামাজ পড়েন সওয়াব গুনার জন্য নয় কি বুঝলাম নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন কেন না পড়লে গুনাহ হয় পড়লে সওয়াব হয় কেন আল্লাহর সাক্ষাতের মজা উপভোগের জন্য এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সমস্ত নবীর একজন মানুষ মুসলমান হয় কত কথা বিশ্বাস করলে এর মধ্যে চার নম্বরটা কি নবী রাসূল কেমনে বিশ্বাস করলে সহি হয় সহি ব্যাখ্যা নবী রাসূল মনগড়া ব্যাখ্যা মত না না সহি ব্যাখ্যা বলুন সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় নবীর সুন্নাত আল্লাহর আল্লাহ বিশ্বাসের সহি ব্যাখ্যা ফেরেশতা বিশ্বাসের সহি ব্যাখ্যা আসমানি কিতাব বিশ্বাসের সহি ব্যাখ্যা নবী রাসূল বিশ্বাসের সহি ব্যাখ্যা তকদির বিশ্বাসের সহি ব্যাখ্যা পরকাল বিশ্বাসের সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত যারা মানে তাদের নাম আহলে সুন্নতুল জমাত